মিনিকেট বলে দেশে কোনো ধান কিংবা চাল নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, কোনো ব্যবসায়ী যদি বস্তার গায়ে মিনিকেট চাল লেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। মিনিকেট বলে বাজারে কোনো চাল নাই, আমরা সে বস্তার গায়ে পরিষ্কার চাতের নাম মিলালারা এখন লিখে দিচ্ছে। মিনিকেট বলে যে চাপের বস্তা লিখবে তার বিরুদ্ধে নতুন আইনে কমের পক্ষে 5,00,000 টাকা জরিমানা আর যাবজ্জীবন কারাদণ্ড, এই ব্যবস্থা নতুন আইনে দেওয়া হবে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেহ না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।